আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে, সেই ভোর থেকে এবং রাতেও কিন্তু অসংখ্য নেতা কর্মী ঢাকায় ঢুকে পড়েছে। এবং আজকে বিকাল দুইটায় যখন তাদের প্রধান যে কর্মসূচি সেটি আরম্ভ হবে, তার আগে যেভাবে জনতার ঢেউ আজকে নয়াপল্টনে আমরা উপচে পড়তে দেখেছি, এটি কিন্তু বিএনপির জন্য বড় একটি সুখবর। তাদের নেতাকর্মীরা এখন পর্যন্ত যেভাবে তারা প্রতিনিয়ত মিটিং সমাবেশ মিছিলে তারা যোগদান করছে, এটি বিএনপির জন্য একটি অবশ্যই সুখবর বা ভালো কোনো বার্তা বয়ে নিতে যাচ্ছে। এবং গণতন্ত্রকামী জনতার জন্য যারা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করার জন্য বা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য পরিশ্রম করে যাচ্ছে, রক্ত দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে তাদের কষ্ট দিয়ে, সেই কষ্ট তারা কতটুকু সামনের রাজনীতির সামনের তাদের যে যুদ্ধ সামনের যে তাদের আন্দোলন সেটির মধ্য দিয়ে তারা তাদের এই গণতন্ত্র রক্ষা করতে পারবে, সেটি কিন্তু এখন বড় একটি প্রশ্ন বিএনপির জন্য। শুধু কিন্তু আপনারা যারা দেখছেন আজকে এই যে নয়াপল্টনে বিএনপির যে স্রোত, জনগণের স্রোত, লক্ষ লক্ষ জনতা সকালবেলায় যেভাবে ঢুকে পড়েছে, এইটিকে আপনারা আসলে কীভাবে মূল্যায়ন করছেন, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দেবেন। এবং আপনারা দেখতে থাকেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে হচ্ছে মেসেজ আমরা আপডেটের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতা আজকেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম সকালবেলা নয়াপল্টনের সার্বিক পরিস্থিতি, সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই দেখতে থাকেন। কিন্তু সকালবেলা নয়াপল্টন উত্তপ্ত পরিবেশ, অবৈধ কাদের যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটামকে একঘাত দিলেন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী। আজকে হয়তো বা অবৈধ কাদের তার মুখে ভিন্ন কোনো সুর শোনা যাবে, সেরকমটি আমরাও দেখতে পারবো বিকালবেলা অবৈধ কাদের যে শান্তি সমাবেশ থেকে। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে নয়াপল্টনে কিন্তু উপস্থিত হয়ে গেছে, সেই রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মানুষের যে লক্ষ লক্ষ স্রোত সেটি লক্ষ্য করা যাচ্ছে। আজকে অবৈধ কাদের কী বলবে আর সেটি আমরা অবশ্যই শোনার অপেক্ষায় থাকবে এই লক্ষ জনতা। অবৈধ কাদের সবসময় যে কথাটি বলে থাকে বিএনপিকে নিয়ে, আপনি দেখছেন যে পুলিশ কিন্তু চতুর্দিকে একদমই তারা কড়া নিরাপত্তা কড়া পাহারা অবস্থান নিয়েছে, যাতে কোনোভাবেই বিএনপি আজকে কোনো ধরনের অবস্থা সৃষ্টি না করতে পারে। আজকে 18ই অক্টোবর বিএনপির সমাবেশ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে সেরকমটি আমরা জানতে পেরেছি। শুধুবিন্দু আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটি বেশি বেশি করে মানুষের মাঝে শেয়ার করে দিবেন। অবৈধুল কাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কতটুকু বিএনপি নিতে পেরেছে আজকে, সেটি কিন্তু অবশ্যই বড় একটি বার্তা হয়ে যাবে দেশবাসীর কাছে। আর শুধুবিন্দু লক্ষ লক্ষ জনতা সকালবেলায় যেভাবে বিএনপির নয়াপল্টনের দিকে ধেয়ে আছে, এটি কিন্তু দেশবাসীর জন্য একটি নতুন বার্তা হতে যাচ্ছে। বিএনপির সমাবেশ মানেই লক্ষ লক্ষ জনতা ঢেউ, জনতার হচ্ছে সমাগম, সেটি কিন্তু বিএনপি প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছে। অবৈধুল কাদের আজকে কি বলবে সেটি দেখার অপেক্ষায় কিন্তু রয়েছে বিএনপি কর্মী আছে, তারা কিন্তু সেই আলটিমেটামের জবাব ইতিমধ্যেই তারা দিয়েছে। 18ই তারিখ তারা হেফাজতের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি করবে, সেরকমটি কিন্তু অবৈধুল কাদের বার্তা দিয়েছিলেন। কিন্তু তার এই বার্তাকে এক হাত নিয়েছেন বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি আপনারা দেখছেন যে এখানে শত শত পুলিশ তারা মোতায়েন করেছে এবং ঢাকার বিভিন্ন অলিগলিতে পুলিশের যে একটি আজকে মহড়া সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে, সেটি কিন্তু খুবই কড়া নিরাপত্তায় তারা পুরো বেষ্টনী তৈরি করেছে পুরো ঢাকা, যাতে কোনো ধরনের বিএনপি বসে যেতে না পারে। বিএনপি কোনো ধরনের হচ্ছে সরকার পতনের যে সূত্র, সেই সূত্র পাঠ ঘটাতে না পারে।